সবাই আমরা নিয়োজিত কেউ তাকে রুখতে পারবেন না তিনি এগিয়ে যান আমরা সবাই আপনার সঙ্গে আছি থাকব এই বলে আমরা সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার মহিলা বর্ষের আজ আসছে আর তাদের মধ্যে আপনারও তো কোভিড হয়েছিল আমিও কোভিড থেকে উঠেছি সবারই দুর্বলতাও আছে পোস্ট কোভিড অনেক জটিলতা হয় সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনেও উৎসব যেগুলো আসছে সেগুলো যাতে সবাই মিলে মিশে আমরা ভালো করে কোভিড নিয়ম মেনে চলতে পারি সবাই সুস্থ থাকি আশা করব অধিকারী মহাশয় সেই সামনে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর সম্মানীয় অসিত ব্যানার্জি মহোদয় উপস্থিত আছেন কোলাহাট পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি সম্মানীয় রাজকুমার কুন্ডু মহোদয় উপস্থিত আছেন কোলাহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ উপস্থিত আছেন সুরেন্দ্রবৃন্দ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান পূজা উৎসব কমিটি দুর্গা উৎসব কমিটি উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পদ লাগে না মানুষের জন্য কাজ করতে গেলে আমি তো ভারত সেবাশ্রমকে সঙ্গে নিয়ে 4.5 লক্ষ লোককে আমরা এই লকডাউনের সময় খাইয়ে দিয়েছি কেন ভারত সেবাশ্রম সঙ্গ কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক ব্যক্তি তার একটা নির্দিষ্ট গণ্ডি আছে আমারও গণ্ডি আছে আমি রাজনৈতিক কর্মী ভারত সেবাশ্রম সংঘ তারা সবার তাদেরকে সামনে দেখে করেছে তাই আসুন আমরা উৎসব চলছে চলবে তার মধ্যে নিজেদেরকে আমরা মানুষের কাজে লাগাই সবাই এক হয়ে চলি ভালোর দীর্ঘদিনের রাজনৈতিক সামাজিক কখনো ধর্মীয় প্রতিষ্ঠান কখনো ক্লাব প্রতিষ্ঠান কখনো শিক্ষা প্রতিষ্ঠান কখনো ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থা কখনো ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সালাম আমার কোলাঘাট ব্লকের জৈন সম্প্রদায়ের মানুষকে জয় জিনান এবং বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব
দুর্গা পূজা, দেবীর পূজা, দেবী বিসর্জন, বিজয়া, অর্থাৎ যার বৃহত্তর শব্দ হচ্ছে শারদ উৎসব, তার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আর যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন এমন অনেক ভাইকে আমি বোনকে দেখতে পাচ্ছি, অনেক দূর থেকে নিজের পকেটের পয়সা খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে এখানে পৌঁছে গেছে। আমি সকলকে অভিনন্দন জানাব, ধন্যবাদ জানাব যে আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রী ঘোষিত 22শে মার্চ জনতা কার্ফু, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত লকডাউন এবং দেশের লকডাউন সব মিলিয়ে 22শে মার্চ থেকে 2020 থেকে আমরা একে অপরে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। লকডাউন 1, 2, 3, 4, 5 পৌঁছাতে যাচ্ছে নভেম্বরে। নিয়ন্ত্রিতভাবে এই প্যান্ডামিক বৈশ্বিক মহামারী, তাতে আমরা আমাদের যে আগের মতো মেলা মেশা ওঠা বসা আনন্দ সে সব আমরা অনেকটাই তার থেকে দূরে চলে গেছিলাম। ঘটনাচক্রে 100 বছর অন্তর অন্তর এই ধরনের মহামারী আমাদের পৃথিবীতে আসে, এটা আমরা ইতিহাসের পাতা থেকে পড়ে জেনেছি। 100 বছর আগে শারদ উৎসব, স্প্যানিশ ফ্লু, ঠিক একইভাবে আমরা দেখেছি বর্তমান সময়কালে প্রচারে বা বিভিন্ন তথ্য লেখনীতে আমরা পেয়েছি যে একইভাবে তখন স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিল গোটা পৃথিবী, যার মধ্যে আমাদের কলকাতা বা বাংলাও ছিল। আজকে এই মহামারীর সময় প্রথমত প্রায় 50-60 দিন যে লকডাউন 22শে মার্চ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত।
ভদ্রনগর স্কুল সংগঠনের কোয়ার্টার সার্কেল শিক্ষক।